আসসালামু আলাইকুম, আমি ট্রাস্ট ইনোভেশন থেকে রাতিন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কত ইজিলি আপনাদের ইন্টারনেট যে বিলটা আছে মান্থলি সেটা পে করতে পারবেন রেসিডেন্সিয়াল ইন্টারনেটের ওয়েবসাইটের থ্রুতে। তো প্রথমে আপনি গুগলে গিয়ে লিখবেন রেস নেট TILBD। এটা লিখলেই প্রথমে যে লিঙ্কটা আসে এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল ইন্টারনেটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্টে যে পপ আপটা আসবে এখানে সিলেক্ট করবেন যে আপনি কোন এরিয়া থেকে লগ ইন করতে যাচ্ছেন বা কোন এরিয়া থেকে ব্রাউজ করতে যাচ্ছেন। তো আমি ঢাকা সেনানিবাস দিলাম। ক্লিক করার পরে আপনি আমার অ্যাকাউন্টে চলে যাবেন অথবা লগ ইনে ক্লিক করবেন। আপনি যে কোনোটাতে ক্লিক করলেই আপনারা আপনাদের লগ ইন যে পেজটা আছে ওইখানে চলে যেতে পারবেন। আর আপনাদের যে লগ ইন ক্রেডেনশিয়ালটা আছে সেটা হচ্ছে আপনারা যখন ইন্টারনেট কানেক্টিভিটি নেন প্রথম, তখন যে ইউজার নেমটা থাকে ওইটাই হচ্ছে ইউজার নেম এবং ওইটাই হচ্ছে পাসওয়ার্ড। তো যদি আপনি আপনাদের ইউজার নেমটা মনে না থাকে বা কোনোভাবে হারা যায়, সেক্ষেত্রে আপনি এই যে যোগাযোগ করা যে নাম্বারগুলো আছে সেগুলো থেকে আপনি যোগাযোগ করে আপনি কারেক্ট করতে পারবেন যে আপনার ইউজার নেম কোনটা। তো আপনার যে ইউজার নেমটা সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ না করে থাকেন নিজে। আর যদি চেঞ্জ না করেন ডিফল্টই হচ্ছে আপনার এটা পাসওয়ার্ড। তো আমাদের হচ্ছে টেস্ট পারপাসে আমি একটা দেখাই টেস্ট এবং যে পাসওয়ার্ড দুইটাই সেম। তো আপনি লগ ইনে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ডটা আছে ওইটাতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আচ্ছা, তো ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনার যত ধরনের ডিটেলস রাখা মানে দেখা দরকার সবগুলো আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। তো ফার্স্ট হচ্ছে আপনার কানেকশন কতদিন কত তারিখ পর্যন্ত চলবে, আপনি লাস্ট কত তারিখে পে করছেন, আপনি কোন প্যাকেজটা চালাচ্ছেন এবং আপনি সকল পেমেন্ট হিস্ট্রিও এখানে দেখতে পাবেন। পেমেন্ট হিস্ট্রি এখানে দেখতে পারবেন। তো দেন হচ্ছে আপনার যদি ইন্টারনেটে কোনো ইস্যু বা কোনো কমপ্লেন থাকে আপনি আপনি ইউজার নেম এবং বাকি ইনফরমেশানগুলো দিয়ে এখানে যোগাযোগ কমপ্লেন করতে পারবেন এবং অনলাইনে আপনার আমাদের যে টিম আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি পেমেন্টটা দেখাচ্ছি। তো পেমেন্টে যাওয়ার সাথে সাথে পেবিলে যাবেন। পেবিলে গিয়ে এখানে আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনি যদি চান যে আমি আমার প্যাকেজটা আপডেট করতে যাচ্ছি আপনি সেই প্যাকেজটা সিলেক্ট করতে পারেন অথবা যেটা আছে ওইটাও থাকবে, কোনো সমস্যা নাই, ওইটাই রাখতে পারেন। অথবা আপনি জানতে চাচ্ছেন যে আমার এই মাস থেকে এত প্যাকেজ লাগছে না, আমি ডাউনগ্রেড করতে চাচ্ছি, সেটা করতে পারবেন। তো আমাদের যে 5 MBPS ছিল আমরা ওইটাই রাখতেছি। এবং আপনি কয় মাসের জন্য পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করতে হবে। আপনি যদি 1 মাসের জন্য পেমেন্ট করেন 1 মাসের জন্য টাইপ করবেন। আপনি যদি মনে করেন যে আমি লাস্ট 2-3 মাসের একসাথে পেমেন্ট করে রাখবো, আমি 2-3 মাস বাসায় থাকবো না, তো পেমেন্ট করাটা আমার জন্য ঝামেলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি এখানে 3 মাসও টাইপ করে দিতে পারবেন। এখন আপনার পুরো ডিটেলসটা এখানে আসবে যে আপনি কত টাকা কত দিনের জন্য পেমেন্ট করতে চাচ্ছেন, পুরো ডিটেলসটা এখানে আসবে, আপনি সেটা ভালোভাবে পড়ে নেবেন। আমি এখানে 1 মাসের জন্য পেমেন্ট করতে চাচ্ছি। তো 1 মাসের জন্য পেমেন্ট করার পর আপনি পেবিলে ক্লিক করবেন। এবং এই অনলাইনের থ্রুতে আপনি বাংলাদেশে যত ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে এবং যত ধরনের মোবাইল অ্যাকাউন্ট আছে, মোবাইল যেমন বিকাশ, নগদ, ট্যাব, সবগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যত ধরনের ব্যাংকিং সেবা আছে সবগুলো থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং নেট ব্যাংকিং যতগুলো আছে সব কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি বিকাশে যাবেন। বিকাশে গিয়ে আপনার নাম্বারটা দিয়ে বাকি যে প্রসিডিওরটা থাকে যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবেন এবং আপনার পিনটা দেবেন, দিলে পেমেন্ট প্রসিডিওর হয়ে যাবে। আমি আর পেমেন্টটা দেখালাম না, বাট দ্য প্রসেস হচ্ছে এইভাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ইন্টারনেট বিপেল করতে পারবেন। আপনার যদি কানেক্টিভিটি চলে যায় সেক্ষেত্রে আপনার এখানে পে করার সাথে সাথে অটোমেটিক্যালি 2-5 মিনিটের ভিতরে আপনার কানেকশনটা স্টেবল হয়ে যাবে। থ্যাংক ইউ।